নওগাঁর মন্দায় জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় শোক র্যালি ও তোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার দলীয় অফিস প্রাসাদপুরে শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শোক র্যালি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জাতীয় পার্টি শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি ইমরান হোসেন, প্রচার সম্পাদক ডাক্তার সাইদ আলী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডাক্তার আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, যুব সংহতি শহীদুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবদুল্লাহ আল মাহফুজ, কৃষক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। নওগাঁ থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।